আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার প্রিয় স্যারেরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখে থাকেন ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আজকে আপনারা যারা থামনেল দেখিয়ে আসলে ক্লিক করেছেন আসলে ঠিকই দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের একটা পরিচিতিটা আপনাদেরকে দেখাবো আসলে কি কি রয়েছে এই বিষয়গুলো নিয়ে একটু করে আলোচনা করবো অল্প সময়ের ভিতরে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যে দুই হাজার তেইশ সালে সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন বই শেষ করেছ তোমরা যারা সেভেনে উঠেছ সেভেন থেকে যারা এইটই উঠবে ঠিক আছে সপ্তম শ্রেণীতে যারা তোমরা নতুন কারিকুলামের সামষ্টিক মূল্যায়ন শেষ করেই যারা অষ্টম শ্রেণীতে উঠবা তাদের জন্য এই বইটি দেখো আসলে কি কি রয়েছে কি কি বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তোমাদের শিক্ষার কি বিষয়ে রয়েছে খুবই চমৎকার বা অসাধারণ একটি বই আমাদের জন্য তৈরি করেছেন ইতিহাস ও সমাজ বিজ্ঞান কেমন অষ্টম শ্রেণী এখানে অনেক বড় বড় গুণীজন দেখো এখানে সব ডক্টর অধ্যাপক বড় বড় গুণীজনেরা যারা এই বিষয়ে অভিজ্ঞ তারাই মূলত বইটি লিখেছেন বা রচনা করেছেন তো এটা পুরোটা হচ্ছে নিয়ন্ত্রণ বইগুলো ছাপানোর দায়িত্ব এবং বিলি বন্টনের দায়িত্ব সারা বাংলাদেশের প্রতি মাসে প্রতি বছরের জানুয়ারি মাসে আমরা আমরা আমাদের বইগুলো হাতে পেয়ে যাই কত সুন্দর লাগে কত ভালো লাগে সরকার আমাদের জন্য এটা অসাধারণ কাজ করেছেন আমরা ছাত্র শিক্ষক যারা রয়েছে অভিভাবকেরা রয়েছে খুবই খুশি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ থেকে বইটি ইয়া হয়েছে তো এখানে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ থেকে মূলত এটা ছাপানো হয় এবং পচ্চ তৈরি করা হয় যাবতীয় কাজগুলো ওখান করা হয় এটা বিনামূল্যে দেওয়া হয় তো এখানে বইটিতে একটা প্রসঙ্গ কথা রয়েছে এটা মূলত এটা মূলত কথাগুলো বলেছেন প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ তো এখানে আমি একটু করি সামনে শুধু এই প্যারাটা একটু আপনাদের জন্য আমার শিক্ষার্থীরা প্রিয় অভিভাবকেরা যারা রয়েছেন পরিবর্তনশীল এই বিশ্বে যাচ্ছে জীবন জীবিকা প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনের গতিও হয়েছে অনেক দ্রুত দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বের সঙ্গে আমাদের খাপ খেয়ে নেওয়ার কোনো বিকল্প নেই কারণ প্রযুক্তির উন্নয়ন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এগিয়ে চলেছে অভাবনীয় গতিতে চতুর্থ শিল্পের শিল্প বিপ্লব হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ আমাদের কর্মসংস্থান এবং জীবনযাপন প্রণালীতে যে পরিবর্তন নিয়ে আসছে তার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্পর্ক আরও নিবিড় হবে অদূর ভবিষ্যতে অনেক নতুন নতুন কাজের তৈরি হবে যা এখনো আমরা জানি না অনাগত সে ভবিষ্যতের সাথে আমরা যেন নিজেদের খাপ খাওয়া পারি তার জন্য এখনই আমাদের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন এই জন্য নতুন করে নতুন পদ্ধতিতে নতুন দুই সালের পরে দুই সালে কি হবে আমাদের কাজের পরিবর্তন কি হবে কাজের ধারা কি হবে ঠিক আছে এই জন্য নতুন সিস্টেম করে আমাদের নতুন প্রজন্মকে আগামী ২০ বছর পরে ৫০ বছর পরে যে কাজ করবে ওই কাজ অনুযায়ী মূলত আজকের বইগুলো তৈরি করা হয়েছে তো আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে কি কি সেশন রয়েছে পাঠ রয়েছে একটু করে আমরা সূচিপত্রটা দেখে নিই হ্যাঁ দেখো এখানে সূচিপত্রতে আছে প্রথম বিজ্ঞানের দর্পণে সমাজ চমৎকার আমরা বিস্তারিত যাবো না শুধু সূচিপত্রগুলো শেষ করব সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় তারপর হচ্ছে অনন্যতা একাত্মতা চমৎকার চমৎকার সূচিপত্র সেশনগুলো সাজানো হয়েছে বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের সন্ধানে তারপর হচ্ছে দক্ষিণ এশিয়া ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ মুক্তির সংগ্রাম ও বঙ্গবন্ধু ও অসাধারণ সামাজিকীকরণের নানা প্রসঙ্গ প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা বিশ্ব প্রেক্ষাপটের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের সন্ধানে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন সম্পদের উৎপাদন ও সমতার নীতি এই বিষয়গুলো থাকবে আমাদের দুই হাজার চব্বিশ সালে যে নতুন বই আসছে তোমাদের হাতে আসতেছে ওই বই এতে আমাদের এই সূচিপত্র নিয়ে তোমাদের পড়ানো হবে একটি বছর ষানমাসিক মূল্যায়ন শিক্ষন মালিক শিক্ষণকালীন মূল্যায়ন এবং আমাদের শেষ হবে হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন দিই ইতিমধ্যে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে পড়েছ তোমরা অবশ্যই এই মূল্যায়নে অংশগ্রহণ করেছো কতটা মজা হয়েছে আমাদের আমরা দলগত কাজ করেছি দলগত উপস্থাপন করেছি চমৎকার চমৎকার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় অভিভাবক বিন্দু আপনারাও যারা অভিভাবকরা রয়েছেন একটু মনোযোগ দিয়ে বইটি একটু পড়বেন আপনি ছেলেরে পড়ার আগে আপনি একটু ভালো করে পড়ে নেবেন আমার প্রিয় সারারা যারা রয়েছেন আপনারা বইটি একটু ভালো করে আগে পড়বেন বুঝবেন আসলে বইগুলো কি নিয়ে লেখা হয়েছে দেখেন এখানে আমরা কল্পনা করতে পারবো না অধ্যাপক আবুল মোমেন অধ্যাপক ডক্টর আসাদুল আকসাদুল আলম সব ডক্টর ডক্টর দেখেন অনেক বড় বড় এই যে এখানে আছে ডক্টর মীর আবু সালে শামসুদ্দিন উনি হচ্ছেন আমাদের টিচার চট্টগ্রাম বিএড কলেজের সম্মানিত স্যার এটা আমার শিক্ষক আমি আমার খুব পছন্দের একজন মানুষ তো এভাবে অনেক শিক্ষক যারা শিক্ষকদেরকে নিয়ে যারা দীর্ঘদিন থেকে পড়াশোনা করাচ্ছেন মানুষদেরকে পড়াচ্ছেন তারাই গবেষণা করে এই বইটি মূলত লিখেছেন অসাধারণ চমৎকার তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় অভিভাবক বিন্দু আমার প্রিয় স্যারেরা আপনারা বইগুলো পড়বেন বইটা পড়ে আপনারা দেখবেন অনেক নতুন নতুন কল্পনা করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা নতুন এসেছ বইটি আজকের এই ভিডিওটি দেখেছ তোমাদেরকে অবশ্যই অভিনন্দন ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন বই তোমরা এই যে পরিস্থিতিগুলো আমি দেখাবো আর যারা যারা ইতিমধ্যে যে বইগুলো তোমরা দেখো নাই আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওখান থেকে তোমরা চাইলে আবার অন্য অন্য বইগুলোও দেখে নিতে পারো আমি অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর প্রত্যেকটা বই নিয়ে এই দুই এক মিনিট তিন মিনিটের ভিতরে একটা ভিডিও তোমাদেরকে দেখাবো ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল